কংগ্রেসের সরকার, বিজেপির সরকার, তারা ধর্ম নিয়ে রাজনীতি করার কথা বলছে। রাম রহিম আল্লাহ মন্দির মসজিদ সব কথা তারা বলবেন, খালি বলবেন না বিগত 9.5 বছরে 1,44,000 কৃষক মরেছে, খালি বলবেন না বিগত বছরে বিশ্ব ক্ষুধা সূচকে যে দেশের মধ্যে বেশি ক্ষুধার্ত মানুষ, খিদেওয়ালা ছেলে মেয়ে, সেই সূচকে আমরা 107 থেকে 111 নম্বরে নেমে গেছি। যে কথা ওরা বলবে না, এই ভারতের বুকে যে মানুষ বেকার, সেই বেকার মানুষের 83% আমার প্রজন্মের ছেলে মেয়ে 20 থেকে 40 বছরের। মমতা ব্যানার্জি হরেক রকম কথা বলবে, মুসলমানদের বাঁচাতে হবে, মাথায় সাদা ওড়না পরে এদিক ওদিক সমস্ত নাটকটা করবে, আর যে কথা বলবেন না তাহলে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মানুষ, মুসলিম মানুষ, ওবিসি মানুষ, এসসি মানুষ, এসটি মানুষ, তপশিলি মানুষ, মহিলা, তাদের অবস্থা কি? কেন আমার রাজ্যে এখনো পরিযায়ী শ্রমিকের সংখ্যা ঊর্ধ্বমুখী? কেন ক্লাস 10-এর পর ছেলেমেয়েরা আর পড়াশোনা করছে না, ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে আর মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে? এ প্রশ্ন মমতা ব্যানার্জি করছেন না, মমতা ব্যানার্জি প্রশ্ন করছেন না কেন পশ্চিমবঙ্গ বাল্য বিবাহতে অন্য অনেক রাজ্যের চেয়ে এগিয়ে যাচ্ছে? মমতা ব্যানার্জি প্রশ্ন করছেন না। মমতা ব্যানার্জিরা চান আমরা ধর্ম কর্ম নিয়ে মেতে থাকি, নরেন্দ্র মোদীরা চান আমরা ধর্ম কর্ম নিয়ে মেতে থাকি, হিন্দু মুসলমান মন্দির মসজিদ এর ওপর দাঁড়িয়ে ভোট হোক, আর খিদে মানুষের খিদে, পেটের খিদে, সেই খিদের জাত বুঝে, সেই খিদের হিন্দু হয় মুসলমান হয়, সেই খিদের সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু হয়? এই পঞ্চায়েত ভোটের সময়, বিধানসভা ভোটের সময় আপনারা যে পাড়ায় পাড়ায় গিয়ে দাঙ্গা লাগান, আমার পরিবারের ছেলে মেয়েগুলোর হাতে যে বন্দুক তুলে দেন, অস্ত্র তুলে দেন আর বলেন যে ওই ভূত লুট করতে হবে, বাবার বয়সী মানুষের হাতে পিস্তল ঠেকাতে হবে, মাথায় পিস্তল ঠেকাতে হবে, যে বাড়ির ছেলেটা মেয়েটা মারা যায়, যে মা তার সন্তানকে হারায় তার চোখের জলের দিকে তাকিয়ে দেখবেন তার হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল হয়? তৃণমূল বিজেপিরা আমার আপনার মধ্যে প্রাচীর বানাতে চায়, দেওয়াল বানাতে চায়। ওরা বলে আপনি যদি অমুক মাঝহবের হন অমুককে ভোট করবেন, আপনি যদি তমুক ধর্মের হন তাহলে অমুককে ভোট করবেন। আমরা বলছি আমরা ধর্ম টর্ম কথা শুনতে চাই না, আপনি হিন্দু হন মুসলমান হন, মন্দিরে যান মসজিদে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি লুটে খাওয়াদের বিরুদ্ধে হন, আপনি যদি খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি কৃষক মেহনতি শ্রমিক মহিলা মজদুর ছাত্র হন, তাহলে এই লাল ঝান্ডা আপনার বন্ধু ঝান্ডা, এই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আপনার পুরনো বন্ধুর কাছে আসুন। আপনি যদি চান আপনার পরিবারের ছেলে মেয়েদের হাতে চাকরি হোক তাহলে লাল ঝান্ডায় আসুন, আপনি যদি চান এই শ্রীরামপুরের বুকে আর কোনোদিনও দাঙ্গা না হোক তাহলে লাল ঝান্ডায় আসুন, এই লাল ঝান্ডা মায়ের মতো, মায়ের আঁচলের মতো। 1992 সালে যখন সারা দেশ জুড়ে বাবরি মসজিদ ভেঙে যাবার পর দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে হয়নি তো। 2002 সালে গুজরাট রায়ট হয়েছে, ট্রেনকে ট্রেন জ্বলে গেছে, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি তো, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না। কেন 11 সালের পর মমতা ব্যানার্জি করতে পারলেন না? কেন 11 সালের পর আমার বাংলা বারবার রক্তাক্ত হলো, দাঙ্গায় রক্তাক্ত হলো, হিন্দু মানুষ মুসলমান মানুষ এতদিনের প্রতিবেশী, কেন একে অপরের রক্তে হোলি খেললো? মমতা ব্যানার্জিকে প্রশ্নের উত্তর দিতে হবে।